উত্তরবঙ্গ একেবারে শেষ হয়ে গেছে। উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি মনে প্রাণে ঘৃণা করেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করেন, তিনি রাজবংশীদেরকে পায়ের সঙ্গে তুলনা করেন। আপনারা দেখেছেন উনি একটা বক্তৃতাতে বলছিলেন, আমার এক চোখ যদি হয় অমুক আর একটা চোখ তমুক, একটা হাত যদি হয় অমুক আর একটা হাত হলো তমুক, আর আমার পাটা হলো একটা পা হলো রাজবংশী। হ্যাঁ কি না বলুন, মধুয়া সমাজ বলুন, প্রভু হরিচাঁদ ঠাকুর, প্রভু গুরুচাঁদ ঠাকুর, নবসূত্র সমাজ, আজকে আপনাদের ঠাকুরকে গাজলের সমাবেশে অপমান হ্যাঁ করেছে না করেছে আপনারা জানেন। গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সব রাজ্যে সরকার নেই, ভিন্ন ভিন্ন দলের সরকার আছে, বিভিন্ন মুসলিম সংগঠন আছে, খ্রিস্টানদের সংগঠন আছে, কেউ কিন্তু রাম মন্দির নিয়ে বিরোধিতা করেনি, কোথাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি। এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 22 তারিখে ছুটি হাফ ছুটি হওয়া তো দূরের কথা, তিনি ওই দিন সংগতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান। এই চোর মমতাকে আপনারা সরাবেন হ্যাঁ কি না বলুন, এই চোর মমতাকে দাঁড়াবেন হ্যাঁ কি না বলুন, শেষ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে। কি কি হতে পারে ভোটের আগে? বার্ধক্য ভাতা, কিছু লোকের বার্ধক্য ভাতা ঢুকবে, এটা কেন্দ্রের স্কিম, NSAP ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, 800 টাকা দেয় দিল্লি, 200 টাকা দেয় ভারত, 200 টাকা দেয় রাজ্যের সরকার। শুধু তাই নয়, আপনারা জানেন চা বাগানে আমাদের দাবি বার্তা চলবে না, মালিকানা দিতে হবে চা শ্রমিকদের, চা বাগানের শ্রমিকরা চা বাগানের মালিকানা জমির দিতে হবে। মমতা ব্যানার্জি 250 কোটি টাকা নির্মাণ কর্মী কল্যাণ স্টেট হাউস, যে হাউসিং ডিপার্টমেন্ট আছে সেখান থেকে সরিয়েছেন 250 কোটি টাকা 18/12/2023। তিনি ভোটের আগে জলপাইগুড়ি আসন দখল করার জন্য 3,562 জনকে 1,20,000 টাকা করে অ্যাকাউন্টে ঢোকাতে চান। আলিপুরদুয়ারে 7,500 জনকে 1,20,000 টাকা করে ঢোকাতে চান। চা বাগানের শ্রমিকদেরকে তিনি এই টাকা ঢুকিয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আসন ছিনিয়ে নিতে চান বিজেপির কাছ থেকে। আপনারা এই চক্রান্ত রুখবেন হ্যাঁ কি না বলুন। 250 কোটি টাকা যেখান থেকে সরিয়েছে এটা ভারত সরকারের ওয়েজ এমপ্লয়মেন্ট বোর্ডের টাকা, এ টাকা মমতা ব্যানার্জির টাকা নয়। বিজেপিকে আপনারা আনবেন, আমরা চা বাগানের মালিকানা দেব, আপনাদের কথা দিতে পারি, শুধু মালিকানা নয়, পাকা বাড়ি, শৌচালয়, গ্যাসের কানেকশন আমরা সম্পূর্ণভাবে চা বাগান শ্রমিক সহ আমাদের বর্ডার এলাকার মানুষের জন্য করব। এখানে বিএডিপির কোনো কাজ হয় না, এখানে ছিটমহলের হস্তান্তর প্যাকেজের টাকা 9-6 হয়, এখানে হলদিবাড়ি হাসপাতালের নতুন করে সাজানোর কাজ হয়েছে ওই টাকায়, মেখলিগঞ্জে বাস টার্মিনাস হয়েছে। মমতা ব্যানার্জি এই চরে নারায়ণী ব্যাটেলিয়ানের শিলান্যাস করেছিলেন ভোটের আগে, ওটাও ছিল ভাওতা, ভাওতা ছিল তিস্তাস চরে শিল্পের হাব। উল্টো দিকে আপনারা কি পেয়েছেন? দুয়ারশের তিনটি নদী, নেওড়া, চেল এবং ভিস, এই তিনটে নদী থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের জেলার তৃণমূলের সভাপতি মহুয়া গোপ এবং তার ভাই বাপাই গোপ পুলিশের সাহায্য নিয়ে বালি লুট করছে হ্যাঁ কি না বলুন, বালি লুট করছে হ্যাঁ কি না বলুন। এই চোর তৃণমূল কি কি খেয়েছে? পশ্চিমবাংলার কয়লা খেয়েছে, বালি খাচ্ছে, পাথর পাচার করেছে, গরু পাচার করেছে এবং শিক্ষিত বেকারদের চাকরি লুট করেছে। কীর্তিমানদের গুণের শেষ নেই, শুধু পরেশ অধিকারীর তালিকাটা পড়বো, শুনবেন নাকি? পরেশ অধিকারীর স্ত্রী মাননীয় মীরা অধিকারী স্বাস্থ্য দপ্তর, বিখ্যাত কন্যা অঙ্কিতা অধিকারী বহিষ্কৃত শিক্ষিকা, পুত্র মৃত হিতকজ্যোতি অধিকারী ডাক্তার, দাদা অখিল অধিকারী অবসরপ্রাপ্ত সরকারি করণে, অখিল অধিকারীর স্ত্রী খাদ্য দপ্তরের কর্মচারী, অখিল অধিকারীর কন্যা প্রাথমিক শিক্ষিকা, ভাই সরিষ অধিকারীর 4 পুত্রের একজন কলেজের করণিক, বাকি 3 জন খাদ্য দপ্তরের কর্মচারী, ভগ্নীদ্বয় মায়াদেবী ছবি দেবী ICDS এর সুপারভাইজার, আর কত নাম পড়বো, একাই 37টা, একাই 37টা। এটা হলো একটা মডেল, এটা হলো তৃণমূলের মডেল। এই তৃণমূল লক্ষ লক্ষ মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের চাকরি
লুট করেছে, তাই পশ্চিম বাংলায় বাড়ির কন্যা বাড়ির ভগিনী তার অহং তার অলংকার মাথার কেশ কলকাতার রাজপথে বিসর্জন দিচ্ছে। উত্তরবঙ্গ অবহেলিত, মালদা থেকে আলিপুরদুয়ার একটা নিউরো সার্জেন নেই, চিকিৎসার ক্ষেত্রে অবহেলিত, হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক, উত্তরবঙ্গের কোন উন্নয়ন এই চোর মমতা সরকার করেনি। তাই আগামী দিনে আপনারা রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার আসামের মতো উত্তরপ্রদেশের মতো আনবেন তো, আনবেন তো, ডবল ইঞ্জিন করবেন তো, আর চোর মুক্ত বাংলা গড়বেন তো। আর আগামী 22 তারিখে সকালবেলা মন্দিরে পূজা পাঠ, দুপুরবেলা রাম মন্দির উদ্বোধন দর্শন, প্রসাদ বিতরণ, সন্ধ্যাবেলা দীপাবলি হবে তো, বাড়িতে বাড়িতে দীপ জ্বলবে তো, জয় শ্রীরাম হবে তো, সবাই মিলে করবেন তো। আমার রাষ্ট্রবাদী মুসলিমরা, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন 140 কোটির দেশবাসী, সবাই মিলে একসঙ্গে আমরা থাকব, একসঙ্গে আমরা লড়ব। যারা দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলেন, আমাদের বিরোধ তাদের সঙ্গে, আমাদের বিরোধ তাদের সঙ্গে, যারা ভারত মাতাকে বন্দন করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। প্রচন্ড ঠান্ডা, বাড়ি ফিরতে হবে, লোকসভা ভোটের আগে আবার আসব, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা চলবে, ওই সময় রাজবংশী ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে কোচবিহারে শিল্পী সমাবেশ হবে, সুশীল বর্মন সুকুমার রায়না করবে, আমি আসব। চা বাগান শ্রমিকদের নিয়ে তাদের জায়গার মালিকানার দাবিতে আমরা সবাই মিলে মনোজ টিগ্গা, জন বার্লা, মনোজ ওরাও, বিশাল লামা, পুনা ভাংরা, কৌশিক রায়, দীপক বর্মন, আমরা সবাই মিলে, বাপি গোস্বামী, আমরা একসঙ্গে শিখা চ্যাটার্জি, দুর্গা মুর্মু, আনন্দ বর্মন, শঙ্কর ঘোষ, রাজু বিস্তা, সবাই মিলে একসঙ্গে আপনাদের অধিকার নিয়ে আপনারা লড়াই করবো। আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাদের কাছে বলতে চাই, আপনারা দেখছেন তো মমতা ব্যানার্জি আর তার ভাইপো কেমন থত্তর করে কাঁপছে, একটা খবর শুনবেন নাকি, তোর ভাইপো সুপ্রিম কোর্টে গেছিল, অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মুখ বন্ধ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আজকে ধার ধাক্কা মেরে ভাইপোর আবেদন খারিজ করে আবার ব্যক্তি প্যাভেলিয়ান করে দিয়েছে। আমি এখানে বসতে বসতে মোবাইলে দেখলাম, অর্থাৎ এই চোরেদের আমরাই উৎখাত করব। সিপিএম অপোজিশনে ছিল, লড়েছে নাকি না লড়েছে, কংগ্রেস অপোজিশনে ছিল, লড়েছে, বিজেপি লড়ছে, লড়ছে। আমি নন্দীগ্রামে যা করেছি আগামী দিনে বাংলাকেও তাই করতে হবে। মমতা ব্যানার্জি যতক্ষণ না প্রাক্তন মুখ্যমন্ত্রী হয় এ লড়াই চলছে, এ লড়াই চলবে। তৃণমূল মানে কি, তৃণমূল মানে কি, তৃণমূল মানে কি, তৃণমূল মানে কি, মমতা চোর, মমতা চোর, মমতা চোর, হীরক রানী, 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 চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। সবাই ভালো থাকবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী। ঠাকুর পঞ্চানন বর্মাকে, কবি ভানু ভক্তকে, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে এবং সর্বোপরি ভারত মাতাকে বন্দন করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বন্দে 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 মোদি 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 মোদি। 24 আবার